হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজার আর বাজার থেকে কিনে নিয়ে এলাম একটা মস্ত বড়ো শোল মাছ আজকে রান্না করব নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল তাও আবার একদম মাংসর মতো তো দেখো আমি ছাদে চলে এসেছি মাছটা কাটার জন্য ওর মাছটাকে আমি কেটে নেব তো এই মাছটা দেড় কিলো থেকে একটু কম আছে তো এই শোল মাছের গায়ে একটা লালা পদার্থ থাকে যেটার জন্য মাছ কাটতে গিয়ে একটু স্লিপ করে তাই আমি মাস্টার গায়ে ছাই মাখি নিচ্ছি ভালো করে এবার আমি বটি দিয়ে ভালো করে আগে মাছের ইগুলো কেটে নেব পাখনাগুলো তারপর আঁশটা ছাড়াবো কিন্তু এতটাই মাছটা স্লিপ করছে যে কাটতে পারি না আর কুমড়ো পাতা দিয়ে অনেকে ঘষে এ মাছের লালাটা তুলে নেয় কিন্তু কুমড়ো পাতা আমাদের কাছে ছিল না তো ভাবলাম যে পেয়ারা পাতা দিয়ে ঘষে যদি তোলা যায় তাই মেয়েকে বললাম যে কটা পেয়ারা পাতা তোলার জন্য তো পেয়ারা পাতা তুলে নিয়ে এসে আমাকে দিল এবার আমি ঘষে দেখছি তো হ্যাঁ হালকা একদম উঠেছে খুব ভালোভাবে কিন্তু উঠেনি আবার সেই ছাই মাখিয়ে কাটতে হচ্ছে আর এই শীতের সকালে একটু রোদ পোয়াতে ভীষণ ভালো লাগে তার জন্য আমি রোদ পোয়ানোর জন্য ছাদে চলে এসেছি যে মাছ কাটাও হবে আর একটু রোদ পোয়ানো হবে এই সকালে রোদটা এত ভালো লাগে গায়ে লাগলে বন্ধুরা কি বলবো তো ভীষণ ভালো লাগছে ছাদে বসে বসে মাছ কাটতে রোদও লাগছে আর কাটতেও খুব ভালো লাগছে তো দেখো আবারও আমি ছাই মাখিয়ে নিয়েছি মাছে দিয়ে ভালো করে বটিতে ঘষে মাছের গায়ের আঁশগুলো তুলে নিলাম আর মেয়েকে দেখাচ্ছি যে কত বড় বড় দাঁত হয়েছে মাছের একদম হাতে লাগছে তো বটিতে ঠিকমতো ধার ছিল না তাই মাছটা কাটতে একটু অসুবিধে হচ্ছিল আর এই মাছটা এত বড় যে ভেতরে এতটা তেল ছিল কি বলবো আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এ বড় সাইজের শোল মাছ খেতে অসাধারণ লাগে তো তোমরা যখন রান্না করবে তো দেখবে যে একটু বড় সাইজের শোল মাছ কিনে রান্না করবে তাহলে একদম মাংসর মতো লাগবে খেতে আমাকে তো ভীষণ ভালো লাগে শোল মাছ শোল মাছ ভাপা খেতেও ভালো লাগে শোল খেতেও ভালো লাগে আর এই শোল মাছ মানে শোল মাছের সমস্ত রান্নাই কিন্তু খুব সুন্দর লাগে আর পিসগুলো দেখো কত বড় বড় হয়েছে আর অনেকগুলো পিস হয়েছে আর এই মাথাটা এত শক্ত হয় যে কিছুতে দিয়ে আঘাত না করলে মাথাটা কাটা যায় না তাই আমি একটা ছোট্ট ইঁটের টুকরো নিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে আঘাত করে মাথাটা কেটে নিলাম তো সমস্ত মাছ কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মশলাটা বেটে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে আর গোটা ধনে এই গোটা জিরে আর ধনেটা ভালো করে একদম মিহি করে বেটে নেব তোমরা চাইলে মিক্সি তো করতে পারো কিন্তু পাটায় বাঁটলে কিন্তু বেশি স্বাদ লাগবে একবার পাটায় বেটে করে দেখবে এইভাবে রান্না দেখবে অসাধারণ লাগবে খেতে মাংসর থেকেও বেশি স্বাদ লাগবে তো আমি একদম মিহি করে বেটে নিয়েছি দেখতে পাচ্ছ যে মশলাটা কত মিহি হয়েছে এবার আমি একটা বাটিতে তুলে রেখে দিলাম এবার এখানে নিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এটাও মিহি করে বেটে নেব তো আদা রসুন কাঁচা লঙ্কা বেশ ভালো করে বেটে নিয়েছি এটাও তুলে রেখে দেবো তো এখানে একটা থালার মধ্যে মাছ নিয়ে নিয়েছি ছ পিস মাছ নিয়েছি অনেকগুলো মাছ আছে এতগুলো মাছ আমাদের লাগবে না তাই ছ পিস নিয়েছি আর পিসগুলো তো দেখতেই পাচ্ছ যে কত বড় বড় পিস এবার মাছের গায়ে আমি দিয়ে দিলাম লবণ হলুদ আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ভালো করে ঘষে ঘষে মাছের গায়ে মশ মানে তেল লবণ হলুদ আর লঙ্কা গুঁড়োটা মেখে নিলাম এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে লাল করে একদম ভেজে নেব তো এক পিঠ হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে রেখে দেব একটা বাটিতে তো দেখো মাছগুলো তুলে নিলাম এইভাবে সমস্ত মাছগুলোই কিন্তু ভেজে নেব আর আলুটা আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার আলুটা দিয়ে দিলাম তেলে আলুটাকেও কিন্তু লাল করে ভেজে নেব আর এই যখন নতুন আলু ওঠে তখন এই নতুন আলু দিয়ে মাছের ঝোল হোক বা মাংস হোক খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো আলুতে দিয়ে দিলাম লবণ আর হলুদ আলুটাকেও লাল করে ভাজবো তো আমি কম হিটে ভাজছি আলুটা যাতে ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়ে যায় তো লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এবার আলুগুলোকেও তুলে রেখে দেব। একটা বাটির মধ্যে তো দেখো আলুগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ এবার গোটা গরম মশলাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটা যতক্ষণ পর্যন্ত নরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব তো টমেটোটাকে দেখো ভালো করে ভেজে নিয়েছি অনেকটাই নরম হয়ে এসেছে এবার এতে দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা বাটাটা এবার এটা দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুন লঙ্কার যাতে গন্ধটা না থাকে কাঁচা গন্ধ থাকলে মশলা খেতে ভালো লাগবে না তার জন্য ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম জিরে আর ধনে বাটা এবারও মশলাটা দিয়ে একটু কষানোর পর দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর অল্প একটু চিনি এবারও আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা কষাতে কিন্তু একটু সময় লাগবে অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব তো আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ যে মশলাটা কতক্ষণ ধরে কষাচ্ছি এবার এখানে আমি দিয়ে দিলাম কাজুবাদাম বাটা আমি এখানে দশ বারো পিস কাজুবাদাম বেটে রেখে দিয়েছিলাম ওই কাজুবাদাম বাটাটা দিয়ে দিলাম আর এই কাজুবাদাম বাটাটা দিলে এই মাছের টেস্ট কিন্তু আরও বেড়ে যায় এবার মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো দিয়েও একটু কষিয়ে নিলাম দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আলুটা হালকা সেদ্ধ হবে তাই জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুটাকে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো ঢাকা উঠিয়ে দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো আলু সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে দারুণ এসছে কালারটা আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম এবার উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ফোটান ফুটিয়ে নেব ভালো করে তো একটু ফোটানোর পর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে রাখলে যে ধনেপাতা আর গরম মশলার যে একটা ফ্লেভার সেটা পুরোপুরি মাছের সাথে একদম মিশে যাবে তো ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা উঠিয়ে নিলাম তো দেখো মাছের কালারটা কত সুন্দর হয়েছে তো আজকে আমি করলাম আলু দিয়ে শোল মাছের ঝোল মাংসর মতো করে মাংসর থেকেও এটা কিন্তু খেতে খুব সুন্দর এতটাই সুস্বাদু একটা রান্না তো তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে আর দেখেই বুঝতে পারছো যে রান্নাটা কত সুন্দর হয়েছে আর দেখতে কত সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই